नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वतिदेवे गौरवानिपचारिणे निर्विशून्नुवादि শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রী কোর্সের তৃতীয় মডিউল অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথর প্রথম অংশে আপনাদেরকে স্বাগত এই মডিউলে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায়ের প্রথম ছটি অধ্যায় প্রথম অর্থাৎ বিষাদ যোগ থেকে শুরু করে ধ্যান যোগ পর্যন্ত এই ছয়টি অধ্যায় আলোচনা করবো যেখানে মুখ্যত কর্মের ব্যাপারে বলা হয়েছে তো সর্বপ্রথম আমরা আজকে শুরু করব মুখবন্ধ অংশ থেকে শ্রীমদ গীতা একটি বিস্তৃত শাস্ত্র এখানে প্রত্যেকটি শ্লোক আমরা আগে যেরকম আলোচনা করছিলাম শ্রী উপনিষদ বা উপদেশামৃতের ক্ষেত্রে প্রতি শ্লোকের তাৎপর্য এবং তার অনুবাদ আমরা একটি বা দুটি পাঠ নিয়ে আমরা আলোচনা করছিলাম এক্ষেত্রেও তাই কিন্তু এটি এত বিষদ এবং এত বিস্তৃত যে শিলপ্রভুপাদের এই তাৎপর্য প্রত্যেকটা তাৎপর্যকে আমরা যদি এক একটি শ্লোক করে করতে থাকি তাহলে সাতশো তাৎপর্য করতে গিয়ে আমাদের সাতশো পাঠের প্রয়োজন হবে সেটি এই ভক্তিশাস্ত্রীর কোর্সে সম্ভব নয় সেই জন্য আমরা প্রত্যেক অধ্যায়ে যখন আলোচনা করব তখন প্রসঙ্গ অনুসারে আমরা কয়েকটি চার পাঁচটি তিনটি চারটি পাঁচটি সাতটি এরকম কতগুলি পরপর শ্লোকের প্রসঙ্গকে একত্রিত করে সেই প্রসঙ্গে কি বলা হয়েছে থিম অনুসারে আমরা আলোচনা করব যাতে ভগবত গীতা ধারাবাহিক কথা বজায় থেকে এবং এক প্রসঙ্গের সঙ্গে আরেক প্রসঙ্গে যে মিল এক চ্যাপ্টারের সঙ্গে আরেক চ্যাপ্টারে কি মিল এগুলো আমরা বিশদে আলোচনা করব যাতে ভগবত গীতার মূল তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারি তো সাধারণ মানুষ ভগবত গীতা খুলে পরে প্রথমে কতগুলি পরিচিত শ্লোক দেখতে চান যেগুলিকে কে তারা মঙ্গলাচরণ বলেন সেখানে শঙ্করাচার্য কর্তৃক বর্ণিত ভগবত গীতার কিছু মহত্ত্ব বর্ণিত হয়েছে কিন্তু এর অর্থই নয় অনেকে মনে করেন মাহাত্ম বর্ণনা না করলে বা এই শ্লোকগুলো দিয়ে না শুরু করলে আমাদের গীতা পাঠের ফল বেকার অ্যাকচুয়ালি তা নয় এই শ্লোকগুলোর গুরুত্ব হচ্ছে যে এগুলি ভগবদ্গীতার গুরুত্ব উপলব্ধি করতে আমাদের সাহায্য করে আমরা যে শ্লোকগুলোকে বাদ দিয়ে জাস্ট গীতা খেটে সাধারণ গ্রন্থ ভেবে যদি পড়তে থাকি তাহলে কথাগুলিকে আমরা প্রাকৃত জ্ঞানে গ্রহণ করবো এই প্রাকৃত জ্ঞানে গ্রহণ করা বস্তুর গুরুত্ব কম থাকে সেই জন্যই শ্লোক তো শিলোপ্রভুপাত সেই স্থানে যথোপযুক্ত যুগোপযোগী একটি মঙ্গলাচরণ প্রদান করেছেন আসুন আমরা সেখান থেকে শুরু করি ওম অজ্ঞান্যানজন चक्षुरमीलिंग ये तस्म श्रीगुरव नम श्रीचैतमीष्ट स्थात येन भूतले स्वयं रूप कदा मह्यम दधाती स्वापदाक मंदे अहं श्री श्रीगुर वैष्णवाश्रजाशनों रघुनाथ निधंक् सजीव सावधूत पुरीजन सहित श्रीकृष्णचैतनदेव श्री कृष्ण राधा राधाकृष्ण पशगण लुलिता श्रीभखंडता হে কৃষ্ণ গুণ সিনো দীনবন্ধো জগৎপে গোপেশগ গোপিথ রধকথ নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরী বৃষভানুসুতে দেী প্রণমি হি জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রিয়দ্বৈতগতধর শিবা সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো প্রভুপাদ ওই মুখবন্ধ অংশে একটি যুগোপযোগী মঙ্গলাচরণ প্রদান করেছেন যা শুরু হয়েছে গুরুবন্দনা দিয়ে এবং শেষ হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রে এটা পাঠ করে আমাদের প্রত্যেকদিন দিন শুরু করা উচিত এই মুখবন্ধ অংশ কেবলমাত্র সাধারণ ভগবদ্গীতার যে শুরুতে যে শ্লোকগুলি তার যে প্রয়োজনীয়তা খালি সেটাকেই ফুলফিল করে না বরং তার থেকে অধিক অনেক কিছু দেয় ওই শ্লোকগুলি খালি আমাদের মধ্যে এটি ভক্তিভাবে সঞ্চার করে যা ভগবদ যে একটা পূজনীয় গ্রন্থ সেটি প্রমাণ করে কিন্তু শিলপ্রভপাদেরই তাৎপর্য সমগ্র ভগবদ্গীতার যে সার তত্ত্ব সেটা আমাদেরকে প্রদান করে যদি কোনো ব্যক্তি শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ একটু শ্লোকও যদি পড়তে না পারে কিন্তু সে যদি মুখবন্ধের অংশটিকে যদি উপলব্ধি করে এবং সেটিকে যদি সে গ্রহণ করে তাহলে তার সমগ্র ভগবদ গীতা যথাযথ পরের ফল সেখানে মুখবন্ধের মধ্যেই পাবে এই জন্য শিলপ্রভুপাত এই অংশটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রদান করেছেন আমরা যতই ভগবদ্গীতা পড়ি না কেন মুখবন্ধ অংশকে কোনোভাবে এস্কেপ করা সম্ভব নয় করলে কি হবে আমরা শ্রীমদ্ গীতার থিম বা বেস লাইন অর্থাৎ ভগবান কি বলতে চাইছে কীভাবে ভগবদ্গীতাকে আমরা গ্রহণ করব আঠেরোটি চ্যাপ্টার পরপর যে পড়ে যাব এখান থেকে আমি নির্যাস কী পাবো কীরকম মনোভাব নিয়ে আমাদের ভগবদ্গীতা শুরু করা উচিত গীতার বিষয়বস্তু কী ভগবান কি উদ্দেশ্যে কথাগুলি বলেছেন কিছু বুঝতে পারবো না সেই জন্য সুলপ্রভুপাদ অনেক ধৈর্য ধরে এই মুখবন্ধ আমাদেরকে প্রদান করেছেন এটি দীর্ঘ মুখবন্ধ তিরিশ পঁয়ত্রিশ পাতার বিভিন্ন বইয়ের ক্ষেত্রে বিভিন্ন তো এটিকে পুরোটাই গ্রহণ করবেন এবং তার বিষয়বস্তু সম্বন্ধে আজকে আমরা অল্প আলোচনা করি তো শিলপ্রভুপাত এই মুখবন্ধে মঙ্গলাচরণের পর প্রথম যে আলোচনা শুরু করছেন সেটি এই ভগবদ গীতা যথাযথর উপর গুরুত্ব দেওয়া হয়েছে যথাযথকে তিনি এখানে বলছেন যে কেন তিনি আরেকটি নতুন ভগবত গীতা সকলকে প্রদান করলেন ইতিমধ্যে শ্রীমদ্ভগবৎ গীতার বাংলা ভাষায় বা ভারতীয় ভাষাতে অনেক সংস্কার সংস্করণ রয়েছে এবং ইংরেজিতে অনেকগুলি সংস্করণ হয়েছে তাহলে কি প্রয়োজন ছিল শিলপ্রভুপাতে অপর একটি ভগবদ গীতা যথাযথর ভাষ্য রচনা করা তো তিনি বলছেন তার কারণ যিনি যেটা তিনি এখানে বর্ণনা করছেন সেটা হচ্ছে যারা গীতাগুলিকে রচনা করেছেন তারা প্রত্যেকে তার তাৎপর্য রচনার সময় শব্দগুলির অর্থ তার নিজস্ব জ্ঞান অনুসারে গ্রহণ করেছেন আমরা মুখবন্ধের পরবর্তী অংশে পাবো যেখানে সাধারণ মানুষের যে চার প্রকারের সাধারণ ত্রুটি রয়েছে সেগুলি সম্বন্ধে জানব তো যারা এগুলি রচনা করেছেন তারা সাধারণ ব্যক্তিত্ব বা অসাধারণ যাই হন না কেন জনজাগতিক ব্যক্তি হওয়ার জন্য প্রত্যেকের মধ্যে এই ত্রুটি রয়েছে এবং তাদের নিজস্ব নিজস্ব চিন্তাভাবনা অনুসারে ভাষ্য রচনার ফলে প্রত্যেকটি ভাষ্যে তাদের নিজস্ব চিন্তাভাবনাটি প্রকাশ পেয়েছে তারা পূর্বতন আচার্য বা শাস্ত্রের ভাষ্যকে গুরুত্ব দেননি তার ফলে কোনো একটি ভাষ্য সর্বাঙ্গীন সুন্দর নয় কোনো একটি ভাষ্য পরে আমরা উপলব্ধি করতে পারবো না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব সম্বন্ধে বা তার এই সমগ্র গীতার জ্ঞানের যে মূল উদ্দেশ্য সেইটা সম্বন্ধে প্রত্যেকেই তার নিজ নিজ ভাব অনুসারে গীতার মূল ভাবটিকে বিকৃত করে ফেলেছেন সেই জন্য সুলভ্রভুপাদ এই গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত জ্ঞানে তার ভাষ্য পুনরায় রচনা করেন অনেকে মনে করতে পারেন যে প্রভুপাদ তো তার নিজের মত অনুসারে করেছেন তো সেই সংখ্যা যাতে কারুর মনে না থাকে সেই জন্য মুখবন্ধ পাঠ করলে পরে শ্রীমদ্ভগবদ্গীতার বিভিন্ন শ্লোকের উদ্ধৃতি দিয়ে তিনি পূর্বেই তা খণ্ডন করছেন যে কিভাবে তিনি নিজের সকপল কল্পিত কল্পনা দ্বারা এই ভাষ্য রচনা করেননি তিনি যা রচনা করেছেন গুরু পরম্পরার মাধ্যমে প্রাপ্ত অভ্রান্ত বৈদিক জ্ঞানের মাধ্যমে তিনি এটিগুলোকে রচনা করেছেন আর তাছাড়া যদি এই গুরু পরম্পরার কথাই বলা হয় তাহলে অনেকের এটাও মনে হতে পারে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলপ্রভুপাতে যিনি গুরুদেব বা আরও যে পূর্বতন আচার্য রয়েছেন এরারা এনারা অলরেডি ভগবদ গীতার ভাষ্য প্রদান করেছেন তাহলে তো সেইগুলি বৈষম্য ভাষ্য এবং তার মধ্যে কোনো ত্রুটি নেই তো সেই কলঙ্কহীন সুন্দর ভাষ্যগুলিকে গ্রহণ না করে নতুন করে যথাযথ রচনার কি প্রয়োজন ছিল তো সেক্ষেত্রে মূল দুটি কারণ রয়েছে একটি হচ্ছে শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর তাকে আজ্ঞা করেছিলেন ইংরেজি ভাষায় সর্বত্র গ্রন্থ রচনা করে প্রকাশ করার জন্য আর দুই হচ্ছে পূর্বতন আচার্যদের এই ভাষ্যগুলি ছিল সেই যুগোপযোগী সেই সেই যুগের মানুষের এত উন্নত ছিলেন যে সেই ধরনের ভাষ্য পাঠ করে তার মূল অর্থ তারা নিরূপণে সক্ষম ছিলেন কিন্তু বর্তমানে আপনি পূর্বতন আচার্যদের কোনো একটি গ্রন্থ প্রদান করুন তার ভাব বোঝা তো দূর তার শব্দগুলি এত সাধু ভাষায় রচিত যে যেগুলি পাঠ করার পর সাধারণ মানুষ কিছুই উপলব্ধি করতে পারে না সেই জন্য ছিল প্রবাদ সকলের জন্য সর্বজন গ্রাহ্য একটি ভগবদ্গীতা যথাযথ প্রদান করেছেন তিনি বলছেন যে আমি যা দিয়েছি সেটা দ্য ম্যান অন দ্য রোড একটা রাস্তার মানুষ থেকে শুরু করে কোটিপতি মানুষ পর্যন্ত মূর্খ থেকে পণ্ডিত পর্যন্ত সকলকে সঠিক পথ দেখাতে পারে তো এই রকমই ভগবদ গীতা যথাযথ ভাষ্য তিনি কেন রচনা করলেন সেটা ব্যাখ্যা করার পর তিনি ভগবদ গীতার মূল ভাবের বিষয়ে এসছেন তিনি বলতে চাইছেন যে শ্রী শ্রীমৎ ভগবদ্গীতার মূল ভাবটি কী অর্থাৎ ভগবদ্গীতার মুখবন্ধের প্রথম অংশ হচ্ছে যে গ্রহণের যোগ্যতা আমাদের মধ্যে কি ধরনের যোগ্যতা থাকলে আমরা ভগবদ্গীতার মূল ভাবটিকে গ্রহণ করতে পারব আর সেই ভাবটি কি সেইটি বোঝাতে গিয়ে শিলপ্রভুপাতে এখানে উদাহরণ দিয়েছেন ডাক্তার এবং তার প্রেসক্রিপশানের আমরা যখন অসুস্থ বোধ করি বা কোনো রোগগ্রস্ত হই তখন আমরা কোনো বিশেষ নির্দিষ্ট ডাক্তারের কাছে যাই এবং তিনি আমাদের যে প্রেসক্রিপশান বা বা যে একটি আমাদের নির্দেশপত্র প্রদান করেন সেইটি অনুসারে আমরা কিন্তু ঔষধ গ্রহণ করি সুতরাং ঔষধ গ্রহণ করাটা আমাদের নিজের ইচ্ছা মতো ঔষধ বেছে আমরা গ্রহণ করতে পারি না আর দুই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ কিনে সেটি নিজের ইচ্ছা অনুসারে আমরা গ্রহণ করতে পারি না তিনি সেবনের যে বিধি নিষেধ উল্লেখ করে দিয়েছেন সেই প্রেসক্রিপশনে সেইটা অনুসারে আমাদেরকে গ্রহণ করতে হয় সেইটার সঙ্গে যদি আমরা নিজের মানসিক জল্পনা কল্পনাকে প্রবেশ করাই তাহলে সেই ওষুধ আমাদের উপর কাজ করে না যেমন ডাক্তার যদি আমাদেরকে বলেছে যে কোনো একটি ওষুধ প্রত্যেক দিন রাত্রিবেলায় খাবেন শোয়ার আগে তো আমরা হয়তো পরে মনে করতে পারি যে আমি তো রাত্রে কম কেউ হয়তো মনে করছে আমি তো দুপুরেও অনেক তিন চার ঘন্টা ঘুমাই তাহলে আমি রাতের জায়গায় দুপুরে খেলে ক্ষতি কী ভেবে সে দুপুরে খেতে পারে কেউ ভাবতে পারে যে আর এটা ভারতবর্ষের দুপুর ওষুধ তো আর ভারত আমেরিকা থেকে হয়নি ওষুধ তো সব জায়গাতে সমান কিন্তু এখন তো ভারতবর্ষে যদি আমি আমেরিকা থাকতাম তাহলে তো এখন দুপুর হতো তাহলে তো দুপুরেও খাওয়া যেতে পারে এই রকম ধরনের কেউ বলেছে যে সারাদিনে একবার তখন কেউ মনে করতে পারে যে রাতে দুপুরের কী আছে দিনে একবার খেলেই হলো এই ধরনের যদি কেউ চিন্তা ভাবনা করে তার প্রেসক্রিপশানটা যদি সে চেঞ্জ করতে শুরু করে তাহলে সেইটা যেমন মানুষের উপর ঠিকঠাক কাজ নাও করতে পারে ঠিক সেই রকম এইখানে ভগবদ্গীতার বক্তা যে ভাব অনুসারে ভগবদ্গীতা প্রদান করছেন সেই মূল ভাব বা তার যে নির্দেশিত পথ সেই প্রেসক্রিপশান অমান্য করে যদি আমরা এই ভগবদ গীতাকে গ্রহণ করতে যাই তাহলে কিন্তু তার মূল ভাব আমাদের কাছে অধরা থেকে যাবে এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা ডাক্তার দেখাতে যাই আমরা প্রথমে যে কোনো ব্যক্তিকে চিকিৎসক বলে মেনে নেই না আমরা একজন সার্টিফাইড ব্যক্তি যিনি ডিগ্রিধারী যার কাছে সার্টিফিকেট আছে এবং সমস্ত মানুষ তার কাছ থেকে উপকৃত হয়েছেন এক তো আমরা তার সার্টিফিকেট দেখি আবার মানুষের কাছে তার মতামত নেই এইভাবে আমরা কোনো ডাক্তারকে দেখাতে চাই এবং ঠিক সেই রকম এখানেও এই যে ভগবদ্গীতার বক্তা তার যে পরম পজিশন সেটা বোঝানোর তিনি চেষ্টা করছেন এরপর শিল্প প্রপাত যে কেন আমরা শ্রীকৃষ্ণের কথা মেনে নেবো ঠিক যেমন ডাক্তারকে আমরা মেনে নিই কারোর রেকমেন্ডেশনে এবং একই সঙ্গে তার সার্টিফিকেট দেখে তার উপাধি দেখে তো এখানেও বলা হচ্ছে ভগবানের কথা গ্রহণীয় কেন না তার উপাধি কি না তিনি হচ্ছেন কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান মানুষ এখানেও প্রশ্ন উঠাতে পারে যে কৃষ্ণ কৃষ্ণকার পরবেশ্বর ভগবান সেই কথা কৃষ্ণ নিজেই ভগবদ গীতা উল্লেখ করছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে আমি সমস্ত কিছুর প্রভু এবং এটা জেনে কি হয় ইতিমত্ত্বা ভজন্তে এবং বুধাভাব সমন্বিত যাদের বুদ্ধি হয়েছে তারা এটা জেনে আমাকে ভজনা করে এটা হচ্ছে তার সার্টিফিকেট তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন অনেকে মতে পারেন মনে করতে পারেন যে কৃষ্ণ নিজে নিজের অতিশ্রুতি করছেন সেটা বলার জন্য বলা হয়েছে সমস্ত ভগবত তত্ত্ববেতা আচার্য তারাও সকলে স্বীকার করেছেন। কৃষ্ণ একা শঙ্করাচার্য রামানুজাচার্য মধ্য়াচার্য নিম্বার্ক আচার্য এবং সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু তারা প্রত্যেকে এক কথাই স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সুতরাং তার কথার একটা অথেন্টিসিটি সর্বদাই রয়েছে এমনকি শ্রীমৎ ভাগবতম এবং অন্যান্য পুরাণেও বহু স্থানে শ্রী ব্রহ্মসংহীতাতেও বহু জায়গাতে বলা আছে যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান তাহলে এইভাবে প্রমাণ হচ্ছে শাস্ত্রে বলছেন তিনি নিজে উল্লেখ করছেন আবার বিশিষ্ট ব্যক্তিরাও তাকে ভগবান বলে গ্রহণ করছে তাছাড়া এই গ্রন্থটি সে কেবলমাত্র কৃষ্ণের মুখনিশ্রিত বলেই যে গুরুত্বপূর্ণ তাও নয় আরেকটি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে এটি এক প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ যা কেবলমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধে তার অবতরণা হয়নি ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় তেরো সংখ্যক শ্লোকে ভগবান উল্লেখ করছেন এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর সিদু সকালেনে হোম নষ্ট পরন্তপ যে এই জ্ঞান আমি সর্বপ্রথম বিবসান দেব বা সূর্যদেবকে প্রদান করেছি সূর্যদেব থেকে মনু মনু থেকে তার পুত্র ইকু এইভাবে পরম্পরার মাধ্যমে চলছিল সেই পরম্পরা নষ্ট হয়ে গেছে এবং সেই জন্য আমি পুনরায় এই জ্ঞান তোমাকে আবার প্রদান করছি অর্থাৎ এই দিক দিয়ে দেখতে গেল এই ভগবদ্গীতা অতি প্রাচীন এক ঐতিহাসিক গ্রন্থ এক ঐতিহাসিক জ্ঞান যা সৃষ্টির শুরুতে ভগবান স্বয়ং লক্ষ লক্ষ কোটি বছর পূর্বে সূর্যদেবকে প্রদান করেছিলেন পরম্পরা নষ্ট হয়ে যাওয়াতে তিনি এটিকে পুনরায় প্রদান করছেন এবার এই প্রসঙ্গক্রমে এই চতুর্থ অধ্যায় শ্লোকগুলি বলতে বলতে ভগবান তাহলে এখন বলছেন যে আমাদের যোগ্যতাটি কি। যেটির দ্বারা আমরা ভগবদ্গীতার জ্ঞান গ্রহণ করতে পারি সেখানে তিনি বলছেন সএবাংময়া তেদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সীমে চেতি রহস্যম হেত্য তো বলছেন যে ভক্ত সীমে চৈতি যে আমি এই যে পুরাতন যে জ্ঞান তোমাকে আবার প্রদান করছি কি জন্য প্রদান করছি অর্জুনকে ওই ভক্ত সি তুমি আমার ভক্ত মেয়ে সখা ইতি এবং তুমি আমার সেই সঙ্গে সখা তুমি আমার ভক্ত আমার সখা সেই জন্য তোমাকে বলছি অর্থাৎ ভগবদ গীতার জ্ঞান লাভের যোগ্যতা হচ্ছে আমাদেরকে ভগবানের কি হতে হবে ভক্ত এবং সখা হতে হবে অর্থাৎ ভক্ত আমাদেরকে অ্যাটলিস্ট হতেই হবে কারণ ভক্তির দ্বারাই ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক গড়ে ওঠে অর্জুনের সঙ্গে ভগবান একটি নিত্য সম্পর্ক রয়েছে এই সম্পর্ক না থাকলে পারে ভগবদ গীতার জ্ঞান কোনো যোগের দ্বারা দানের দ্বারা তপস্যার দ্বারা ধর্মাচরণের দ্বারা পাওয়া যায় না এটি পাওয়া যায় কেবলমাত্র ভক্তির দ্বারা এবং সুলপ্রভুপাত এই প্রসঙ্গে এখানে অর্জুনের সঙ্গে ভগবানের যেমন সখার সম্পর্ক তিনি এখানে আরও কয়েকটি অপশান দিচ্ছেন এই নয় যে ভগবানের কাছ থেকে এই দিব্যজ্ঞান লাভ করতে গেলে কেবল ভক্তের সঙ্গে সখাই হতে হবে সখা ছাড়াও আরও কিছু হওয়া যায় এখানে পাঁচটি অপশান তিনি দিচ্ছেন প্রথম হচ্ছে নিষ্ক্রিয় শান্ত নিষ্ক্রিয় শান্ত ভক্ত বা শান্ত সম্পর্ক যে সমস্ত ব্যক্তিরা ভগবানের কেবলমাত্র লীলা দর্শন করেই শান্ত হয় অত্যন্ত উন্নত ভক্ত যারা যোগী থেকে ভক্তে পরিণত হন এবং ভগবানকে নিত্য দর্শন করে সন্তুষ্ট থাকেন সমাধিতে তারা নিষ্ক্রিয় শান্ত ভক্ত এরপর হচ্ছে সক্রিয় দাস্য ভক্ত যারা কেবল ভগবানকে দর্শন করে সন্তুষ্ট হন না বরং ভগবানের লীলায় অংশগ্রহণ করেন তার সেবা করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন এর উপর হচ্ছে বন্ধু বা সখা যারা কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করেন এবং রসে তার সঙ্গে যুক্ত তার উপরে হচ্ছে যারা নিজেদেরকে কৃষ্ণের অভিভাবক বলে মনে করে তার রক্ষণাবেক্ষণ করতে চায় তীব্র প্রেমের দ্বারা বসীভূত হয় যাকে বলে পিতা মাতা বা বাৎসল্য রস এবং সর্ব উপরে হয়েছে সম্পূর্ণ মধুর রস যা দাম্পত্য রস বা মাধুর্য রস বা প্রেমিক রূপে এই এই রূপ এই সম্পর্কটি ভক্তের সঙ্গে কৃষ্ণের স্থাপিত হয় এইভাবে কোটি কোটি যে জীব রয়েছে জীবাত্মা মানুষই হোক ধর্মীয় হোক বিধর্মী হোক কীটপতঙ্গ থেকে শুরু করে দেবতারা পর্যন্ত প্রত্যেকটি জীবাত্মা এই পাঁচটি রসের কোনো না কোনো রসের দ্বারা কৃষ্ণের সঙ্গে যুক্ত কোনো না কোনো সময় তারা যুক্ত ছিল তার এই জগতে পতিত হয়ে যাওয়াতে সেই পথ ফাঁকা আবার সে যখন নিত্যরূপে আবার যখন প্রতিষ্ঠিত হবে মুক্ত হয়ে যাবে আবার সেই রসেই সে কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে পারবে এইভাবে প্রত্যেকটি জীব কোনো না কোনো রসে এই পাঁচটির মধ্যে কোনো না কোনো রসে কৃষ্ণের সঙ্গে যুক্ত এবং সেই রসে যুক্ত হয়ে ভক্তি তার হৃদয়ে যদি থাকে ভক্তির সম্পর্ক ভক্তির সম্পর্কে এবং এই পাঁচটির মধ্যে কোনো একটি সম্পর্কে যুক্ত হতে পারলে ভগবদ্গীতা কৃষ্ণের কাছ থেকে গ্রহণ করা যায় যেটি অর্জুন লাভ করেছিল সখা এবং ভক্ত হওয়ার জন্য তো এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি যে ভগবদ্গীতা পাঠ করতে গেলে আমরা কী জানতে পারি গীতার একটা উদ্দেশ্য জানতে পারছি যে কৃষ্ণকে নিজের বলে জানা তিনি আমার কেউ হন হয় সখা হলে তিনি তো আমার সখা হন পিতামাতা হলে তিনি আমার সন্তান তিনি আমার প্রেমিক তিনি আমার প্রভু তো রকম তিনি আমার আরাধ্য দর্শনীয় বস্তু এইভাবে কৃষ্ণকে নিজের বলে জানা এবং সেটা জেনে তার সেবায় যুক্ত হয়ে যাওয়া এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের মূল উপদেশ তো এই একটি দৃষ্টান্ত ভগবদ গীতার জ্ঞান যে গ্রহণ করার যে যোগ্যতা এই যোগ্যতা থাকলেই যে ভগবদ গীতা জ্ঞান গ্রহণ করা যান তার দৃষ্টান্ত হচ্ছেন স্বয়ং অর্জুন অর্জুন যেহেতু ভালো ভক্ত ছিলেন সঠিক ভক্ত ছিলেন শুদ্ধ ভক্ত সেই সঙ্গে কৃষ্ণের সখা ছিলেন সেই জন্য তিনি ভগবদ গীতার জ্ঞান লাভ করেছিলেন তাহলে আমাদেরকেও অর্জুনের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি তাহলে খুব সোজা তো ঠিক সেই রকম অর্জুনের মনোভাব যদি আমাদের মধ্যে থাকে অর্জুনের মতো মনোভাব তাহলে আমরা কৃষ্ণকে লাভ করতে পারব আর অর্জুনের মনোভাব কি। না এখানে অর্জুন স্বীকার করছেন মুখবন্ধে প্রবাদ লিখছেন যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান অর্জুন এক কথায় স্বীকার করছেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান অর্থাৎ তিনি জাগতিক সব রকমের ত্রুটি থেকে মুক্ত তিনি সবকিছুর স্রষ্টা সমস্ত জ্ঞানের মূল আধার তিনি সুতরাং তিনি যা বলছেন তা হুবহু আমাদের গ্রহণ করা উচিত অ্যাজ ইট ইজ বা যথাযথ রূপ জল্পনা কল্পনা না করে এইটি হচ্ছে ভগবদ্গীতা গ্রহণ করার যোগ্যতা বা এই ভাব নিয়ে যদি আমরা গ্রহণ করি তবেই ভগবদ গীতার সমস্ত অর্থ নিগুড় রহস্যময় অর্থ আমাদের সামনে সহজেই উদ্ঘাটিত হবে এখন কারো সন্দেহ হতে পারে যে অর্জুন প্রথমেই স্বীকার করে নিচ্ছেন যে আমি তোমার ভক্ত আর সখা সুতরাং অর্জুন তো তার অতিস্থিতি করবেই আমরা যাকে ভালোবাসি তার মধ্যে খারাপ গুণ থাকলেও তার নাম করি তো হয়তো অর্জুনও করছে সেই সন্দেহ যাতে কারো না হয় সেই জন্য শিলপ্রভূপাত এখানে অর্জুনের বলা একটি উক্তি দশম অধ্যায় থেকে তুলে বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যং আদি দেবম অজম বিভুম এখানে বলছেন যে আপনি পরম পুরুষ পুরুষোত্তম ভগবান আপনি সমস্ত আদির অনাদি আপনি পরম ধাম শাশ্বত দিব্য অজ সবকিছু বলে তিনি বলছেন যে কেবল আমি একাই বলছি না দেবর্ষী নারদ ব্যাস অসিদ, সমস্ত মহান মহান যে ঋষি সমস্ত মহাজনেরাও কিন্তু এই কথা বলছে সুতরাং যারা মনে করছেন যে অর্জুন তার প্রীতিবসত কৃষ্ণের প্রতি তিনি পক্ষপাত দুষ্ট তারা দেবর্ষী নারদ বা ব্যাস বা এই সমস্ত অসিদ দেবল এই সমস্ত ঋষিদের কথা কি করে বলবেন এবং তিনি এটাও বলছেন যে তুমি নিজেও বলছো কৃষ্ণকে বলছেন অর্জুন যে তুমি নিজেও স্বীকার করেছো তিনি পরমেশ্বর ভগবান সুতরাং যেখানে মহাজনরা বলছেন শাস্ত্র বলছে এবং অর্জুনও বলছেন এবং এটা বলছেন বলেই এই মনোভাবের জন্যই তিনি ভগবদ্গীতা গ্রহণ করতে পেরেছেন সুতরাং আমাদের উচিত এই রকম অর্জুনের মনোভাব নিয়ে ভগবদ্গীতা গ্রহণ করা অর্থাৎ কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে নেওয়া এবং তার কথা সমস্ত জাগতিক কথার ঊর্ধ্বে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং আমাদের জন্য এর চাইতে ভালো আর কিছু হতে পারে না এই জ্ঞানে যথাযথভাবে আমাদের ভগবদ্গীতা গ্রহণ করা উচিত এটি হচ্ছে গীতা গ্রহণের অত্যাবশ্যক যোগ্যতা এটা আমাদের মধ্যে থাকতেই হবে এই প্রসঙ্গে অর্জুন আরও বলছেন যে সর্বমে তাদের ঋতমান নে যশমানবদসি কেশব নহিতে ভগবান ব্যক্তি বিদুর দে বা ন কেউ বলতে পারে যে ঠিক আছে আমি অসিত দেবল ব্যাস এদের কথা তো বিশ্বাসই নয় আমি শাস্ত্র বলে জানতে আমি নিজের এক্সপিরিয়েন্স দ্বারা ভগবানকে জানবো এরকম কারুর বলে দেওয়া ভগবানকে আমি নেবো না তো যখন অর্জুন বলছেন যে সর্বমেত রীতমনে যশমানবধ শিখে হে কে সব তুমি যা কিছু বলছো সেই সব কিছুকে আমি গ্রহণ করছি কেন না বিদু বিদু মানে হচ্ছে জানা বিদুর দেবা ন দানবা তোমাকে না দেবতা না দানব কেউ জানতে পারে না এমন না যে দানবরা জানে না দেবতারা যে দেব দানব কেউ জানতে পারে না কেন পারে না না নহিতে ভগবান ব্যক্তি তোমার ব্যক্তিত্ব ব্যক্তিরূপে তুমি কেমন সেটা কেউ জানতে পারে না তো সুতরাং দেব দানব যদি কেউ জানতে না পারে আমাদের পক্ষেও নিজ ক্ষমতার দ্বারা কৃষ্ণকে জানা অসম্ভব সেই জন্য আমাদের শ্রীকৃষ্ণকে গ্রহণ করে নেওয়া আসিত পরমেশ্বর ভগবান বলে তাহলে আমরা ভগবদ্গীতার মূল জ্ঞান লাভ করব। এই প্রসঙ্গে অষ্টম প্যারাগ্রাফের শিলপ্রভুপাত বলছেন ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব শ্রদ্ধা অবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যাবৃত তো এখানেই ক্লিয়ার করে দিচ্ছেন যে ভগবানের কাছ থেকে যদি তার কৃপা প্রার্থনা না করি তাকে যদি ভগবান বলে মেনে না নেই তাহলে নিজের বুদ্ধিতে ভগবদ্গীতা কখনোই বোঝা যায় না এটি চিরকাল রহস্য আপাত এরপর দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে তিনি বলছেন প্রথম হচ্ছে ভগবদ্গীতা গ্রহণের যোগ্যতা এবং ভাব এরপরে তার প্রসঙ্গ হচ্ছে বিষয়বস্তু এই ভগবদ্গীতার বিষয়বস্তু কি না সুলপ্রভপাত একটি বাক্যে সেটি খুব সুন্দরভাবে বলছেন ভগবদ্গীতার উদ্দেশ্য তিনি বলছেন যে ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা তা ভগবদীতার মূল উদ্দেশ্য মানুষকে উদ্ধার করা কোথা থেকে না এই জগত থেকে তো মানুষ এই জড়জগতে কি বন্দী হয়ে আছে হ্যাঁ কিসের দ্বারা বন্দী হয়ে আছে এটাই মজা হচ্ছে মানুষ কেবল অজ্ঞানতার দ্বারা বন্দী হয়ে আছে অজ্ঞানতা মানে মানুষের বুদ্ধি যা বুদ্ধিকে যা নষ্ট করে দেয় আর বুদ্ধি নষ্ট হয়ে গেলে তাকে আর সেকল দিয়ে বেঁধে রাখতে হয় না সে নিজেই নিজেকে এই জগতে বেঁধে ফেলে এটা হচ্ছে অজ্ঞানতা আমরা যেহেতু কোনো বন্ধন চোখে দেখতে পাই না সেই জন্য আমরা ভাবি আমরা স্বাধীন কিন্তু এই জগতে সকলেই মায়ার গুণের দ্বারা আবদ্ধ এই অজ্ঞানতার জন্যই আমরা এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা বা কষ্টের সম্মুখীন হই প্রত্যেকটা মানুষকেও বলতে পারবে না অত্যন্ত অনেক কোটিপতি ব্যক্তিও বলতে পারে না যে আমি সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক কোনো এমন একটা সময় গেছে যখন আমি কোনো অসুবিধার মধ্যে পড়িনি প্রতি মুহূর্তে আমরা সেই সমস্যার মধ্যে পড়ি এবং এই অজ্ঞানতার জন্য সেই কষ্ট পেয়েও আমরা সেই কষ্টটা কি করে পুরোপুরি প্রতিকার করা যায় সেইটার কথা না ভেবে আমরা যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে বিভিন্নভাবে সেটাকে কিছুক্ষণের জন্য ম্যানেজ করার চেষ্টা করি এবং তার মধ্যে সুখে সন্ধান করি এটি হচ্ছে অজ্ঞানতার অন্ধকার এই অজ্ঞানতার অন্ধকার যখন ভগবদ্গীতা আমাদেরকে কাটিয়ে দেয় তখন আমরা উপলব্ধি করি যে আমার প্রকৃত স্বরূপ কী তখন আমরা এর একটা পারমানেন্ট সলিউশনের চেষ্টা করি তো এইটাই ভগবদ্গীতা আমাদেরকে প্রদান করতে চাই তাই শুরুতে সপ্তম অধ্যায় তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে মনুষ্যানাং সহস্রে সু কশি তিথি সিদ্ধায় ইয়াতাম অপি মাং কশ্চিনবাং যে হাজার হাজার মানুষের মধ্যে একজনের কখনো কখনো আমাকে জানার ইচ্ছা হয় কারণ অধিকাংশ মানুষই অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং যারা চেষ্টা করে তাদের মধ্যে কেউ কেউ আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে তো এইটাই এখানে এরপর প্রপাত আলোচনা করছেন যে সাধারণ মানুষ পশুর মতো চিন্তা ভাবনা করতেই ব্যস্ত কি খাবো কি ঘুমাবো কি করব এটা ভোগের বিষয় যেমন পশুরা আহার নিদ্রা ভয় আর বংশ বিস্তার এছাড়া অন্য কিছু ভাবতে পারে না আজকাল মানুষও তাই ভাবে এবং তার বেশি হলে তারা এন্টারটেনমেন্টের সম্বন্ধে ভাবে তার মূল সমস্যা বা মূল প্রশ্ন নিজের অস্তিত্ব নিয়েও তারা প্রশ্ন করে না হাজার হাজার মানুষের মধ্যে দু একজনের মনে হয় যে আমি প্রকৃতপক্ষে কে আমি কোথা থেকে এই জগতে এলাম আজ আমার জন্মের একশো বছর পূর্বে আমি বলে কি ছিলাম না তা আমি কে কোথা থেকে এলাম আমি এই জগতে এসেছি কেন আমি কি এমন করেছি যার জন্য আমাকে এত কষ্ট পেতে হচ্ছে আর এখান থেকে মুক্ত হওয়ার উপায়টাই বাকি এই ধরনের প্রশ্ন যা আমাদেরকে এই জড়জগতের ঊর্ধ্বে নিয়ে যায় চিন্তাভাবনা করতে তাকে বলা হয় জিজ্ঞাসা এই ব্রহ্মজিজ্ঞাসা যাদের মধ্যে থাকে অথাৎ জিজ্ঞাসা সেই ব্রহ্মজিজ্ঞাসা এলে পরে মনে প্রশ্ন উঠলে তখন তার উত্তর গ্রহণ করতে গিয়ে এই ভগবদ গীতার আমাদের জ্ঞান যখন আমরা গ্রহণ করি তখন প্রকৃত জ্ঞান আমরা লাভ করি আর তখনই সেটি আমাদের অজ্ঞানতা থেকে উদ্ধার করে নচেত কারো যদি তৃষ্ণা না পেয়ে থাকে তাকে জোর করে খুব সুন্দর পানীয় এনে দিলেও যেমন তার সেটি গ্রহণে কোনো ইচ্ছা থাকে না গ্রহণ করলেও সে তার স্বাদ বিশেষভাবে বুঝতে পারে না একজন তৃষ্ণার্ত ব্যক্তি কিন্তু জলের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারে এই কথা এর এরপরের অংশে আলোচনা করেছেন জিজ্ঞাসা যা কারো কারোর থাকে এরপরের প্রসঙ্গ প্রভুপাদ আলোচনা করছেন ভগবদ্গীতার মূল বিষয়বস্তু এবং সেখানে তিনি শিল বলদেব বিদ্যাভূষণের ভাষ্য থেকে পাঁচটি তত্ত্বের কথা তিনি সেখান থেকে নিয়ে বলছেন যে সমগ্র ভগবদ্গীতায় পাঁচটি তত্ত্বর কথা বর্ণনা করা হয়েছে এখানে প্রসঙ্গত উল্লেখযোগ্য বলদেব বিদ্যাভূষণ এই গৌর ব্রহ্মমধ্য গৌরীয় সম্প্রদায়ের এক প্রমিনেন্ট একজন আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিনি শিষ্য এবং তিনি এই গৌড়ীয় সিদ্ধান্ত বা গৌড়ীয় ভাষ্য রচনা করে চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা যেটা আমাদেরকে মধ্য সম্প্রদায় থেকে কিছুটা পৃথক করে গৌড়ীয় সম্প্রদায়ের একটা যে স্বীকৃতি প্রদান করে এর পূর্বে আমরা একটা আলোচনা করেছি ঈশো ক্লাসে তো সেই তত্ত্ব আমাদের থাকলেও সেটি যেহেতু লিখিত আকারে আমাদের কোনো শাস্ত্রের উপর ভাষ্য ছিল না আমরা আগে আলোচনা করেছি না স্মৃতিশ্রুতি এবং বেদান্ত সূত্রের উপর যারা ভাষ্য রচনা করে সেই সম্প্রদায়গুলিকে অথেন্টিক বলে ধরা হয় তো যেহেতু গৌড়ীয় সম্প্রদায়ের কোনো ভাষ্য ছিল না তাই একসময় কোনো শ্রী সম্প্রদায়ের কিছু ভক্ত তারা চ্যালেঞ্জ করেছিলেন জয়পুরের গলতা গ্রামে রাজার সামনে যে এদের শাস্ত্র এদের যে চিন যে সম্প্রদায় এটা ভ্রান্ত এটা ছদ্ম কারণ এদের কোনো কোনো রকম এদের ভাষ্য নেই তখন শ্রী শ্রী গোবিন্দদেবের আজ কাছে আশীর্বাদ গ্রহণ করে এই বলদেব বিদ্যাভূষণ এই ভাষ্য রচনা করেন কেউ বলেন এক মাসে কেউ বলেন সাত দিনে তো সাক্ষাৎ গোবিন্দদেব তাকে ধরে লিখিয়েছিলেন এবং সেই জন্য এই ভাষ্যের নাম হচ্ছে গোবিন্দ ভাষ্য অর্থাৎ গোবিন্দের মনের কথাই ভাষ্যের মধ্যে রয়েছে সেই বলদেব বিদ্যাভূষণের করকমলেই শিলপ্রভুপাত দেখবেন শুরুতেই লিখেছেন এই সমগ্র ভগবদ্গীতা যথাযথকে তিনি অর্পণ করেছেন তো সেই গোবিন্দ ভাষ্য অনুসারে তিনি বলছেন যে সমগ্র ভগবদ্গীতার গীতার বিষয়বস্তু হচ্ছে পাঁচটি মূল তত্ত্ব তার মধ্যে একটি হচ্ছে জীব দুই হচ্ছে ঈশ্বর তিন প্রকৃতি চার কাল এবং পাঁচ হচ্ছে কর্ম জীব ঈশ্বর প্রকৃতি কাল কর্ম এদের মধ্যে প্রথম চারটি জীব ঈশ্বর প্রকৃতি এবং কাল এগুলি হচ্ছে নিত্য এগুলি নিত্যকাল থাকে কিন্তু কর্ম হচ্ছে অনিত্য কর্ম এখানে অনিত্য কারণ কর্ম কেবলমাত্র এই জড় বন্ধনগত অবস্থাতে মানুষ করে এবং তার ফল তাকে ভোগ করে সেটি সত্য কিন্তু অনিত্য নিত্যকাল থাকে না আর জীব ঈশ্বর প্রকৃতি আর কালের মধ্যে জীব এবং ঈশ্বর তারা তত্ত্বগতভাবে সর্বদাই চিন্ময় প্রকৃতি দুই প্রকারের হয়ে থাকে ভগবানের জরা প্রকৃতি এবং ভগবানের চিন্ময় প্রকৃতি দুই প্রকারেরই হয় কাল কেবলমাত্র তার যে অস্তিত্ব এই জড়জগতে জড়জগতের বাইরে টাইম অ্যান্ড স্পেস এই ধরনের কোনো রিলেটিভিটি থিওরি কাজ করে না সেই জন্য কালও হচ্ছে এক ধরনের জড়তত্ত্বের মধ্যেই পড়ে তো এগুলি সম্বন্ধে প্রপাত এক এক করে ব্যাখ্যা করেছেন তিনি প্রথমেই ব্যাখ্যা করেছেন যে ঈশ্বর কেন শ্রীকৃষ্ণ আমরা আগেও আলোচনা করলাম সেই তত্ত্ব এখানে আলোচনা করছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তো ঈশ্বর হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ আর সেই সঙ্গে তিনি তার প্রকৃতির কথা আলোচনা করছেন বিশেষ করে এই জড়া প্রকৃতি যেখানে আমরা আবদ্ধ এবং সেই জড়া প্রকৃতির তিন গুণ যার দ্বারা আমরা প্রত্যেকটি জীবাত্মা এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে যায় এবং সেখানে কালের প্রভাব সময় এবং কর্ম এই সম্বন্ধে আলোচনা করে অবশেষে তিনি জীব এবং ঈশ্বর এটিকে নিয়ে আলাদা করে আলোচনা করেছেন কারণ সাধারণত পরমার্থীবাদীরা তারা কাল কর্ম এবং প্রকৃতি মোটামুটি বুঝতে পারলেও এই জীব আর ঈশ্বরের প্রভেদ বুঝতে পারে না তারা উভয়কেই জানে যেহেতু জীব এবং ঈশ্বর উভয়ই চৈতন্যময় সুতরাং জীব এবং ঈশ্বরের মধ্যে তারা অভিন্নতা কল্পনা করে তারা মনে করে মুক্ত দশায় জীব ঈশ্বর এক কেবল বদ্ধ দশায় তাদের মধ্যে পার্থক্য রয়েছে সেটি এখানে তিনি ক্লিয়ার করছেন যে জীব এবং ঈশ্বর সর্বদাই তারা কখনোই এক বস্তু নয় জীব চৈতন্যময় ভগবানও চৈতন্যময় ঈশ্বরও চৈতন্যময় কিন্তু তা বলে জীব ঈশ্বর সমান নয় জীব চৈতন্যময় এই কারণে কারণ তিনি পরম চৈতন্যময় ঈশ্বর থেকে সৃষ্টি হয়েছে ঈশ্বরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হওয়ার ফলে জীব চৈতন্যময় কিন্তু ঈশ্বর হচ্ছেন বিভু বা পরম চৈতন্যময় আর জীব হচ্ছে ক্ষুদ্র চৈতন্যময় অনুচৈতন্যময় সেই জন্য জীব ঈশ্বরের উপর নির্ভরশীল সব অবস্থায় বদ্ধ অবস্থায় এই জগৎ থেকে মুক্ত হয়ে যাওয়ার পর তারপরও তিনি ঈশ্বরের উপর নির্ভরশীল তাই তো মুক্ত অবস্থাতে ভগবানের সঙ্গে জীবের পাঁচ রকম সম্পর্ক থাকে যে সম্পর্কে জীব ঈশ্বরের নিত্যকাল সেবা করে কখনো সে ঈশ্বরের সঙ্গে মিলে গিয়ে এক হয়ে যায় না এইটা এবং ঈশ্বর একই সঙ্গে প্রকৃতি জীব কাল এই সবগুলিকে তিনি নিয়ন্ত্রণ করেন সেই জন্য জীব যদিও ঈশ্বরের অপরিহার্য অংশ এবং তার সঙ্গে কৃষ্ণের বা ঈশ্বরের আয়তনগত ভিন্নতা আর গুণগত সমানতা থাকলেও জীবকে ঈশ্বরের প্রকৃতি বলেই ধরে নেওয়া উচিত ঈশ্বরের প্রকৃতি এক আলাদা রয়েছে তথাপি জীবকেও ঈশ্বরের এক প্রকার প্রকৃতি বলেই গণ্য করা উচিত যেমন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন সপ্তম অধ্যায় পঞ্চম শ্লোকে যে অপরে অমিতস্তন্যাং প্রকৃতিং বৃদ্ধি মেয়ে পরাম মহাবাহ ইয়ে মহাবাহ ধার তে জগৎ যে ছাড়াও আমার এক আরেক আরেক প্রকৃতি রয়েছে সেই পরা প্রকৃতি সেই পরা প্রকৃতিকে থেকে সৃষ্ট জীবভূতা মহাবাহ জীব যারা এই জগৎকে ধারণ করে তিনি এখানে দুটো দুটো প্রকৃতির কথা বলছেন তিনি জড়জগৎকে বলছেন তার তার এক প্রকার নিম্নস্তরের শক্তি এই জরা প্রকৃতি আর জীবগণ সৃষ্টি হচ্ছে তার পরা প্রকৃতি থেকে তো যাই হোক সুতরাং জীব হচ্ছে ঈশ্বরের এক প্রকার প্রকৃতি অর্থাৎ ঈশ্বর একমাত্র পুরুষ বা ভোক্তা জীব হচ্ছে তার এক ধরনের প্রকৃতি জরা প্রকৃতি এবং পরা প্রকৃতির মধ্যবর্তী স্থানে বস্তু তাই তারা তটস্থ শক্তি জাত তাই ঈশ্বর জীবকে নিয়ন্ত্রণ করেন জীব কখনো ঈশ্বরের সমকক্ষ নন তিনি ঈশ্বর দ্বারা চালিত যদিও জীবের অস্তিত্ব এবং ঈশ্বরের অস্তিত্ব নিত্যকাল এবং সেটি পৃথক পৃথক এর পরবর্তী অংশ শিল্প্রবাদ ব্যাখ্যা করছেন যে কিভাবে এই অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা তিনি ঈশ্বরের থেকে আলাদা হয়ে গিয়ে কালের প্রভাবে এই জরা প্রকৃতির তিনটে গুণের দ্বারা আবদ্ধ হয় এই প্রসঙ্গে তিনি এখানে বলছেন আমরা যখন জ্বরের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ভূত হয়েছি এইরই নাম অহংকার যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন সে কখনো তার স্বরূপ জানতে পারে না তো এইখানে অনুচৈতন্য জীবাত্মার কথা বলছে যে তার চেতনা যখনই কলুষিত হয়ে যায় সে যখন এই প্রকৃতির প্রভাবে চলে আসে তখন সে নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারে না সে নিজেকে চৈতন্যময় আত্মা হিসেবে না জেনে সে তার জড়ো শরীরটাকে এই পোশাকটাকে সে নিজের অস্তিত্ব বলে মনে করে এবং তার ফলে সে নিজেকে এর উপরে আর ভাবতে পারে না এটি বলছেন এবং এখানে শিলপ্রপাত আরও বলছেন শেষের দিকে যে এই জাগতিক কলুষতা এই যে কলুষতা যার ফলে মানুষের চেতনা নষ্ট হয়ে গেছে এই কলুষতা থেকে মুক্ত হয়ে চেতনাকে শুদ্ধ স্তরে যদি নিয়ে যেতে পারি আমরা শুদ্ধ চেতনার স্তরে যদি নিজেকে স্থাপন করতে পারি সেটি হচ্ছে প্রকৃত মুক্তি ভগবদ্গীতা এই মুক্তির কথা বলছে যে কিভাবে জীবাত্মার কলুষিত চেতনকে তার শুদ্ধ চেতনার স্থানে নিয়ে যাওয়া যেখানে গেলে জীবাত্মা সব কিছু পরিষ্কার দেখতে পায় তখন জীব বুঝতে পারে আমার কি সম্পর্ক আমি কে ঈশ্বরকে আর তার সঙ্গে আমার কি সম্পর্ক এই চেতনার প্রসঙ্গে এরপর আরও বলছেন যে কীভাবে পরম চেতনাময় বা পরমেশ্বর ভগবানের অংশই জীবাত্মা যেহেতু তার কলুষিত চেতনার প্রভাবে চিন্ময় আত্মাকে উপলব্ধি করতে পারে না সব দেহগত বলে ভাবে তারা এই সঙ্গে এটাও ভাবে যদিও সে নিজেকে আত্মা বলেও বুঝতে পারে না নিজেকে শরীর বলে ভাবে তথাপি একটা অহংকার এই জড়জাগতিক ভ্রান্ত অহংকারের দ্বারা ভ্রমিত হয়ে সে নিজের এই দেহগত অস্তিত্বকেই পরম ভোক্তা বা মালিক ভেবে ভ্রমিত হয় তিনি নিজেকেই এই জগতের মালিক বলে মনে করেন ঈশ্বরের পরিবর্তে এবং সব জড়বস্তুকে নিজের ভোগ্য বস্তু বলে মনে করে সে যে নিজেকে চেতনাময় বুঝতে পারে না তাই নয় নিজেকে মালিকও মনে করে এখানে শিবপ্রবাদ উদাহরণ দিয়েছেন গাছের মূলে জলসিঞ্চনের উদাহরণ যে একটি বৃক্ষকে যেমন তার অসংখ্য পাতা এবং শাখা রয়েছে প্রত্যেক স্থানেই জলের প্রয়োজন কিন্তু আমরা গুনে গুনে প্রত্যেকটি পাখা পাতা বা শাখায় জল দিতে পারি না সেটি অসম্ভব ব্যাপার তার পরিবর্তে গাছের মূলে যদি জল করা হয় তার প্রত্যেকটি অংশ একসঙ্গে পুষ্ট হয় আর যদি আমরা চেষ্টাও করি গাছের প্রত্যেকটি পাতায় বা শাখায় জল দেওয়ার তা তার পক্ষে ওই জলটি গ্রহণ করা সম্ভব নয় উদরে খাদ্য দেওয়ার উদাহরণও বলা হয়েছে যে হাতের দ্বারা আমরা খাদ্যকে গ্রহণ করে যখন মুখের সাহায্যে দিই উদরে কিন্তু খাবারটা যায় এই খাদ্য যখন উদরকে দেওয়া হয় তখন সমগ্র শরীর পুষ্টি লাভ করে এবং সকলে সুস্থ থাকে তার পরিবর্তে হাত যদি মনে করে যে আহার যখন তো আমি নিয়ে এসে দিচ্ছি মুখে আমি যদি নিজেই খালি আহারটাকে গ্রহণ করব তো একা একা হাতের পক্ষে মুখের পক্ষে পায়ের পক্ষে এই আহারকে গ্রহণ করা সম্ভব হবে না এবং উদর পুষ্ট না হলে কেউ পুষ্ট হবে সেই রকম জীবাত্মা এত এত কোটি কোটি জীবাত্মা এদেরকে পৃথক পৃথকভাবে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি না সমগ্র জীবাত্মার মূল মূল যে উৎস মূল পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান তো সেই ভগবান যখন সন্তুষ্ট হয় যসমিন তুষ্টে জগৎ তুষ্ট তখন সবাই একসঙ্গে সন্তুষ্ট হয়ে যায় এখানে প্রভুবিত্তের সম্পর্ক দিয়ে এটা বোঝানো হয়েছে সূর্যের সঙ্গে যেমন সূর্যরশ্মির সম্পর্ক সেটা দিয়েও তিনি এখানে বুঝিয়েছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস যেহেতু এটি আমাদের নিত্য সম্পর্ক সেন আমাদের নিত্য কাজ হচ্ছে কৃষ্ণ সেবায় নিরন্তর যুক্ত থাকা তা কৃষ্ণকে সেবা করেই একমাত্র আমাদের মধ্যে সন্তুষ্টি আসতে পারে আর একমাত্র কৃষ্ণ যখন সন্তুষ্ট হবে তখন আমরা সন্তুষ্ট হতে পারি যেহেতু আমাদের মূল কাজই হচ্ছে আমাদের মূল সম্পর্কই হচ্ছে কৃষ্ণের সঙ্গে দাসত্বের তার সেবা করার সুতরাং তাকে সেবা না করে আমরা কখনোই সন্তুষ্ট হতে পারি না এরপরে তিনি উল্লেখ করছেন যে भगवान ईश्वरको उपलब्धि करारो। তিনটি স্তর তাকে যারা সঠিকভাবে উপলব্ধি করে তারা সৎ চিত এবং আনন্দময় ভগবানকে তারা উপলব্ধি করে এই নয় যারা কেবলমাত্র ঈশ্বরকে সৎ বলে বোঝে আমরা আগে যেমন আলোচনা করেছি সে কেবল তাকে ব্রহ্ম বা নির্বিশেষ জ্যোতিরূপে দেখতে পায় কিন্তু এরও ঊর্ধ্বে সতের সঙ্গে আরেকটি গুণ যারা দেখতে পায় সৎ ও চিৎ সেই সমস্ত যোগীরা তাকে হৃদয়ন্ত পরমাত্মা বলে উপলব্ধি করতে পারে আর যারা সৎ চিৎ এবং সেই সঙ্গে তাকে আনন্দময় রূপে উপলব্ধি করতে পারেন তারাই একমাত্র তাকে পরম ভগবান বা পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করতে পারেন তাই তিনি বলছেন যে ভগবান কেবল কোনো নির্বিশেষ ব্রহ্ম নন তিনি হচ্ছেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান এর পরবর্তী অংশে এরপর তিনি যেটা নিয়ে বলছেন সেটা আমরা শ্রী ঈশোপনিষদ ভূমিকায় আলোচনা করেছি তার ভূমিকা যে আবাহন শ্লোক ছিল যে পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাক পূর্ণম পূর্ণ পূর্ণশ্ব পূর্ণমাদায় এব অবশিষ্যতে যার অর্থ হচ্ছে যে পরমেশ্বর ভগবান আছে পরমপূর্ণ এবং এই পরমপূর্ণ থেকে যা কিছু সৃষ্টি হয় সেগুলি সম্পূর্ণরূপে সেগুলি পরমপূর্ণ কারণ পরমপূর্ণ থেকে অগণিতপূর্ণ নির্গত হলেও তার তার থেকে কোনো কিছু বাদ যায় না সেই পরমপূর্ণই অবশিষ্ট থেকে যায় তো এখানেও সেই একই কথা এখানে শ্লোক আলোচনা করছেন যে যেহেতু এই জড় জগৎ জড় প্রকৃতি হলেও যেহেতু সেটি অনিত্য হলেও সেটি যেহেতু পূর্ণ পরমেশ্বর ভগবান থেকে সৃষ্টি তাই সেটিও পূর্ণ এটি সাময়িক হতে পারে এটি অনিত্য হতে পারে কিন্তু যতক্ষণ এটির উপস্থিতি থাকে ততক্ষণ এটি কিন্তু পূর্ণ সেলফ সাফিসিয়েন্ট কারোর উপর নির্ভরশীল নয় এই জড়জগত তার সৃষ্টির জন্য স্থিতির জন্য এবং ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য কোনো থার্ড পার্সনের উপর নির্ভরশীল করে নয় ভগবান এটিকে এমনভাবে সৃষ্টি করেছেন এটি অটোনোমাস স্বয়ংক্রিয় নিজে থেকে ভগবান থেকে সৃষ্টি হয় চালিত এবং ভগবানের শক্তিতে এটি বিনষ্ট হয়ে যায় এইভাবে এই জড়জগত পরমপূর্ণ কিন্তু আমাদের চেতনা যেহেতু কলুষিত হয়ে আছে তাই পরমপূর্ণ সম্বন্ধে আমাদের যে ভ্রান্ত জ্ঞান বা অসম্পূর্ণ জ্ঞান সেই অসম্পূর্ণ জ্ঞানযুক্ত দৃষ্টি দিয়ে আমরা এগুলির দিকে তাকাই বলে আমাদের এই জড়জগৎকে অপূর্ণ বলে মনে হয় এখানে বলছেন এখানে জীব তার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং ভগবানকে যে পূর্ণরূপে উপলব্ধি করার পরমপূর্ণ সমস্ত সুযোগ সুবিধা সমস্ত জীবেরই আছে স্বয়ং সম্পূর্ণ ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি ভগবত তত্ত্ব জ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে এবং বৈদিক জ্ঞান পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ভগবদ গীতাতে এখানে শিলপ্রভুপাত এই দুটি কথা বলছেন যে আমাদের যেহেতু ভগবানের সম্বন্ধে জ্ঞান অপূর্ণ ত্রুটিপূর্ণ তাই সেটা অপূর্ণ মনে হয় এবং সেটি ভেবে খালি দুঃখ পেলেই চলবে না এখানে তিনি বলছেন যে এই জড়জগত এতটাই পূর্ণ যে এটা যে পূর্ণ আর পরমেশ্বর ভগবানের যে পূর্ণ সেটা উপলব্ধ করার সুযোগও কিন্তু এখানে দেওয়া হয়েছে যদি আমরা সেটা নিতে চাই সেই সুযোগটা কি না বৈদিক জ্ঞান মায়াবদ্ধ জীবের নাহিকো শত কৃষ্ণ জ্ঞান জীবেরে কৃপায় কৃষ্ণ কইলা বেদ কৃষ্ণ জীবকে কৃপা করে বেদ পুরাণ দিয়েছেন এই বৈদিক দৃষ্টি দিয়েই জ্ঞানের দৃষ্টি দিয়ে যখন আমরা এটিকে দেখব তখন এর পূর্ণতা আমরা উপলব্ধি করব সুতরাং এই সুযোগ পাওয়ার পরও যদি আমরা সেটি গ্রহণ না করি তাহলে সেটিকে মূর্খামি ছাড়া আর কী বলা যায় সেন প্রভুপাত এখানে সেই সুযোগের কথা বলছে এটি পরমপূর্ণ কারণ যে কোনো জীব এখানে জ্ঞান লাভ করে তার দ্বারা এর পূর্ণত্ব উপলব্ধি করতে পারে আর সেই সঙ্গে তিনি সেটাও বলছেন সেই সমস্ত বৈদিক জ্ঞানের নির্যাস হচ্ছে এই ভগবদ গীতা অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা গ্রহণ করে তার আলোকে যদি আমরা নিজেকে ভগবানকে এবং সমগ্র প্রকৃতিকে দর্শন করি তাহলে আমরা এই কথা খুব সহজে উপলব্ধি করতে পারব এর পরের অংশে তিনি এরপর এই বৈদিক জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে বলছেন এটাও আমরা কিন্তু শ্রী সোপনিষদের শুরুর দিকে শ্লোকে আলোচনা করেছি যে বৈদিক জ্ঞানের কি গুরুত্ব বা প্রয়োজনীয়তা তার ভূমিকা অংশে আমরা আলোচনা করেছি যে কেন বৈদিক জ্ঞান অভ্রান্ত সেটি তিনি এখানে বলছেন যে বৈদিক জ্ঞান সমস্ত রকমের ত্রুটি মুক্ত সেটি চার প্রকার যে ত্রুটি ভ্রম প্রমাদ বিপ্রবিষা করুণাপাটব তা থেকে মুক্ত অপৌরুষেয় এবং এটি ভগবানের থেকে সৃষ্ট কোনো মানুষের রচনা নয় এবং কীভাবে সেটি ধারায় পাওয়া যায় সে একই সঙ্গে তিনি আরও বর্ণনা করছেন যে সমগ্র বৈদিক শাস্ত্রে যে সনাতন ধাম সম্বন্ধে বলেছে সেই ধামই বা কেমন এবং ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক কেমন এই সমস্ত কথা তিনি এখানে আলোচনা করেছেন এগুলি আমরা ইতিপূর্বে শ্রী সোপুনিশে আলোচনা করে নিয়েছি বৈদিক জ্ঞানের নিত্যতা তাই আমরা এখানে আর আলোচনা করছি না এর পরের অংশে তিনি আলোচনা করেছেন এরপর সনাতন ধর্ম নিয়ে বৈদিক জ্ঞান আমাদের যে জীবের যে ধর্মের কথা বলে সেটি হচ্ছে সনাতন ধর্ম তো একে সনাতন ধর্ম কেন বলা হয় সেই প্রসঙ্গে শিলপ্রপাত এখানে বলছেন তাই সনাতন ধর্ম বলতে কোনো সাম্প্রদায়িক ধর্ম পদ্ধতিকে বোঝায় না এটি হচ্ছে পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান হচ্ছে নিত্য শাশ্বত আর জীব হচ্ছে নিত্য শাশ্বত পরমেশ্বরও নিত্য জীবও নিত্য তাই তার সঙ্গে জীবের যে সেবা সেটাও নিত্য তা সেই জন্য এই পরমেশ্বর নিত্য পরমেশ্বর ভগবানের সঙ্গে তার যে নিত্যদাস জীব সেই জীবের যে পরমেশ্বর ভগবানের প্রতি সেবা বা আদান প্রদান সেটাও নিত্য তো সেই সেইটা ধর্মটাই সেই সেবা সম্পাদনটাই হচ্ছে জীবের সনাতন ধর্ম এর কোনো আদি নেই কোনো অন্ত নেই এটা নিত্যকাল জীবের অস্তিত্বের সঙ্গে জড়িত জীবের যতদিন অস্তিত্ব ততদিন অস্তিত্ব আর জীব যেহেতু অনাদিকাল থেকে উৎপন্ন ভগবানের থেকে তাই ধর্ম কাল সৃষ্টি হওয়ার পূর্ব থেকে সৃষ্টি সেই জন্য এটাকে বলা হচ্ছে যে সনাতন ধর্ম কাল সৃষ্টি সময় সৃষ্টির আগে থেকে এই ধর্ম সৃষ্টি যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে আগুনের সঙ্গে যে যে সময় অগ্নি প্রকট হয়েছে একই সঙ্গে অগ্নির যে তার যে তাপদায়ী তাপ এবং আলোক দেওয়ার যে ক্ষমতা সেটা অগ্নির সঙ্গে সঙ্গেই প্রকটিত হয়েছে এমন নয় যে প্রথমে অগ্নি প্রকটিত হয়েছে তারপর তার মধ্যে আলো এসছে তারপর তাপ এসছে এরকম নয় সেটি অগ্নির সঙ্গে ওতপ্রতভাবে জড়িত তাকে অগ্নি থেকে আলাদা করা অসম্ভব ঠিক সেই রকম জীবাত্মার ধর্ম নিত্য ধর্ম সেটি তার থেকে আলাদা করা যায় না বর্তমানকালে আমরা ধর্ম বলতে যা বুঝি সেইখানে এবার তিনি তার পার্থক্য বুঝিয়েছেন যে কিভাবে জনজাগতিক ধর্ম হচ্ছে মানুষের একটা বিশ্বাস পদ্ধতি একটা আচরণ পদ্ধতি যা তাকে নিত্য ধর্ম বুঝতে সাহায্য করে এই তথাকথিত যে ধর্ম বিশ্বাস এই পন্থাগুলি আমরা পরিবর্তন করতে পারি আমরা এক পন্থায় বিশ্বাসী থাকতে পারি অন্য পন্থায় বিশ্বাসী থাকতে পারি বা কোনো পন্থাতেই বিশ্বাসী না থাকতে পারি সেটা যাই হোক না কেন আমাদের সনাতন ধর্ম এই পন্থার উপর নির্ভরশীল নয় কোনো ব্যক্তি অন্য কোনো পন্থায় বিশ্বাসী হতে পারে অন্য কোনো তথাকথিত ধর্ম বিশ্বাস অথবা কেউ নাস্তিক হতে পারে কিন্তু সনাতন ধর্ম যেহেতু আত্মার ধর্ম এই ধর্মকে কেউ বাদ দিতে পারে না এটি সকলের হৃদয়ে রয়েছে সেটি কি সব ধর্ম না যেটা সবসময় তার মধ্যে দেখা যায় যেহেতু আত্মার উপস্থিতি কখনোই সেটিকে অস্বীকার করা সম্ভব নয় তাই সনাতন ধর্ম আত্মার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত আগুন থেকে যেমন তাপ আলো আলাদা করা যায় না আত্মার থেকেও এই ধর্ম আলাদা করা যায় না এবং সেই ধর্মটি হচ্ছে সেবা পরায়ণতা প্রতিটি জীবকেই দেখা যায় সে কারো না কারোর সেবা করে থাকে এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে তাই সেবা করা হচ্ছে আত্মার ধর্ম অ্যাকচুয়ালি কৃষ্ণ সেবা করা বা ভগবানের সেবা করাই জীবের পরম ধর্ম কিন্তু বিকৃত চেতনার ফলে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হওয়ার ফলে সে কার সেবা করতে হয় ভুলে যায় ফলে সে নিজের ইন্দ্রিয় সেবা করে বা দেহগত ভিত্তিতে অন্য কারোর সেবা করার চেষ্টা করে কিন্তু সেবা পরায়ণতা জীবের মধ্যে সর্বদাই দেখা যায় সেই জন্য এই সনাতন ধর্ম কোনো পার্টিকুলার নির্দিষ্ট গোষ্ঠীর ধর্ম নয় অনেকে বলে এটি যে হিন্দু ধর্ম কিন্তু হিন্দু নামটি আজ থেকে সহস্র বছর পূর্বে ছিল না এই নামটাই জবনদের দেওয়া এই ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম যেটা অন্যান্য সমস্ত রকমের ধর্ম পদ্ধতি বর্তমানে যেগুলো প্রচলিত সেইগুলো সৃষ্টির বহু আগে অন্যান্য ধর্ম যখন সৃষ্টি হয়েছে তথাকথিত ধর্ম তখন তারা সনাতন ধর্মকে হিন্দু ধর্ম নাম বলে রাখছে এবং এমনকি হিন্দু ধর্মের যে আচরণ পদ্ধতি জাগতিক কামনা বাসনা পূর্তির জন্য নানা প্রকার দেবদেবীর পূজা পদ্ধতি এটিও কিন্তু সনাতন ধর্ম নয় সনাতন ধর্ম হচ্ছে সেবা এই ধরনের দেবদেবীর অর্চন বা পূজা হচ্ছে কামস্থ হৃতজ্ঞানা প্রবদ্ধতন্ন দেবতা কামনা দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন দেবদেবীর কাছ থেকে বিভিন্ন বর প্রার্থনা উদ্দেশ্যে পূজা করা এটিও কিন্তু সনাতন ধর্ম নয় সনাতন ধর্ম হচ্ছে অহেতুক অপ্রতিহতা কোনোরকম কারণ ছাড়া হেতুবিহীনভাবে কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত হওয়া এবং তার মাধ্যমে সন্তুষ্ট হয় হচ্ছে আমাদের এই সনাতন ধর্মের মূল উদ্দেশ্য তো এইভাবে চেরাচরিত ধর্মবিশ্বাস বা যাকে বলা হয় ধর্মপদে রিলিজিয়ান তার সঙ্গে ধর্মের কি পার্থক্য সেটি প্রভাত এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং তারপর তিনি ভগবানের যে শাশ্বত ধাম সেই নিত্য ধাম যেটি আমাদের নিত্য আলয় সেই স্থানের বর্ণনা দিয়েছেন এর পরবর্তী আলোচনা করেছেন তিনি এরপর যে ওইটি যে নিত্য আলয় তাহলে সেই নিত্য ধাম বা নিত্য আলয়ে গমনের কৌশল কী সেই কৌশল অনুসারে তিনি আমাদেরকে বলেছেন এখানে যে দেহত্যাগ এবং কর্ম অনুসারে দেহ প্রাপ্তি প্রত্যেকটা জীব যখন তার মৃত্যু হয় তখন তার দেহের মৃত্যু হয় দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবারং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামতি ধীর ব্যক্তি জানেন যে যখন মৃত্যু হচ্ছে তখন খালি দেহটির মুক্ত যে দেহই নয় দেহের ভিতরে প্রাপ্ত অবস্থিত যে আত্মা যেই দেহকে চালনা করছে তার মৃত্যু হয় না তাহলে মৃত্যুর সময় কি হয় না একটা জীর্ণ দেহকে পরিত্যাগ করে সে পরবর্তী দেহ গ্রহণ করে কিন্তু এই গ্রহণটি নিজের চয়েস অনুসারে হয় না নিজের ভাব অনুসারে হয় সারা জীবন আমরা যে ধরনের ভাব গ্রহণ করি যে ভাব নিয়ে আমরা মৃত্যুবরণ করি সেই ভাব অনুসারে প্রকৃতি আমাদেরকে একটি দেহ চয়েস করে দেয় এই প্রসঙ্গে ভগবদ্গীতার অষ্টম অধ্যায় ষষ্ঠ শ্লোকে বলছেন না যে ইয়ং বাপি স্মরণ ভাবং কলে কলেবরং তং তমৈ বেতি কোন সদা সদা ভাব ভাবিতা বলছি যে যে ব্যক্তি যে যে ধরনের ভাব স্মরণ করে দেহ ত্যাগ করে তজত্তন্তে কলেম্বর অন্তে কলেবরকে ত্যাগ করেন ত্বং বেতি কোন্তেয় সদা তদ্ভাব ভাবিতা সে সর্বদা সেইভাবে দ্বারা ভাবিত হয়ে পরবর্তী দেহ লাভ করে অর্থাৎ আমরা যেরকম চিন্তাভাবনা নিয়ে দেহত্যাগ করব সেই ধরনের দেহ পেতে বাধ্য হব ভগবদ্গীতাতে ভগবান বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এটি হচ্ছে তার কাছে ফিরে যাওয়ার একমাত্র পথ এবং তিনি বলছেন যে এতে কোনো সন্দেহ নেই তসমাৎ সর্বেশু কালেসু মামনুস্মর ই ময়ার্পিত মনোবুদ্ধির মামে বৈশ্বাস্য সংশয় অতএব অর্জুন সর্বক্ষণ আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করা উচিত তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পণ করে কার্য করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে তিনি অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে ধ্যান করতে আদেশ দেননি ভগবান কোনো অবাস্তব পরামর্শ দেন না পক্ষান্তরে তিনি বলেছেন আমাকে স্মরণ করে তুমি তোমার কর্ম করে যাও ভগবান এখানে বলছেন পিত মনোবুদ্ধি যেহেতু মৃত্যুকালে আমরা যে ধরনের ভাবে ভাবিতয় হয় দেহত্যাগ করবো সেইভাবে আমরা পরবর্তী দেহ পাবো সেই জন্য ভগবান বলছেন সর্বদা আমার দ্বারা ভাবিত থাকো সর্বদা আমার কথা চিন্তা করো তাহলে মৃত্যুকালে আমাকে স্মরণ করে আমাকেই প্রাপ্ত হবে কিন্তু তার মানে এই নয় তিনি সমস্ত কর্মকে বন্ধ করে খালি তাকে নিয়ে চিন্তা করতে বলছেন অলস কল্পনার কথা ভগবান বলছেন না ভগবান এখানে বলছেন পিত মনোবুদ্ধি আমাকে তোমার মন আর বুদ্ধি অর্পণ করে তুমি তোমার কর্ম করে যাও অর্জুনকে বলছেন তার যেহেতু কর্তব্যকর্ম ক্ষত্রিয় অনুসারে অপরাধীদের দণ্ড দান করা যুদ্ধ করা তা তিনি বলছেন তুমি আমাকে মন প্রাণ অর্পণ করে তুমি যুদ্ধ করে যাও তিনি এখানে কোনো এখানে প্রভুপাত উল্লেখ করছেন বারবার যে ভগবান কোনো অবাস্তব পরামর্শ দেন না তিনি কোনো অলস পরামর্শ দেন না যাতে সমাজ নষ্ট হয়ে যাবে কিন্তু এখন লোকে বলবে এটি কি করে সম্ভব আমি একই সঙ্গে কৃষ্ণর কথা স্মরণ করব আবার জাগতিক কর্ম করবে এটা কিভাবে সম্ভব তো সেটাকে বোঝানোর জন্য তিনি এখানে একটি উপমা দিচ্ছেন আচার্যরা যে উপমা দিয়েছেন এই উপমা অ্যাকচুয়ালি চৈতন্য মহাপরুপ সনাতনকে দিয়েছিলেন যে কিভাবে তারা জনজাগতিক হুসেন সাহের কার্যে যুক্ত থেকে কিভাবে তারা ভক্তিতে নিজের মনকে দ্রবীভূত রাখতে পারে তো উপমাটি অনেকটা এইরকম যে একজন বিবাহিত স্ত্রী যখন স্বামী ছাড়া অপর কোনো পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যায় তখন সে কী করে তখন স্বামীর প্রতি সমস্ত সেবা বন্ধ করে পরপুরুষের সঙ্গে কথা বলে দেখা করে এরকম করলে তার সমাজে থাকা অস অসম্ভব হয়ে যাবে সেই জন্য সে তাকে যাতে কেউ সন্দেহ না করে তার ঘরে সমস্ত কাজ সুনিপুণভাবে করে স্বামীর সেবা করে তারপর সময় বার করে সে চেষ্টা করে তার প্রেমিকেশন দেখা করার বা তার কথা চিন্তা করার ইত্যাদি এই রকমভাবে আমরাও যাতে যদি আমাদের দৈহিক সমস্ত যে কর্তব্যকর্মগুলো সমাজে সেগুলো পালন করার পর যদি পালন করতে করতে মনে যদি কৃষ্ণকে রাখি তাহলে এইভাবে সমস্ত কর্তব্য করেও কৃষ্ণকে স্মরণ করা যায় তো এখানে মনে হতে পারে যে একটা উদাহরণ কীরকম দেওয়া হলো একটা অবৈধ সম্পর্কের একটা উদাহরণ দেওয়া আছে এটা কীরকম আচার্যরা কীভাবে এটা দিলেন দেখুন এটা খারাপ হতে পারে কিন্তু এটা একটা সত্য এই জলজগতে অনেক কিছুই আছে খারাপ যে সমস্ত সত্যই সব সব কিছু কিন্তু সুন্দর নয় এটা যদিও দুঃখজনক কিন্তু এটা সত্য ঘটনা যে এরকম হয়ে থাকে এবং এটা কখনোই এটা এটাকে সাপোর্ট করা যায় না কিন্তু এই ধরনের কথা মানুষ চট করে বলে না এটা এমন একটা উদাহরণ যেটা মানুষ সহজে বিস্মৃত হবে না বিশেষ করে কলিযুগের মানুষ এই ধরনের ঘটনায় বেশি পড়তে চায় সেই জন্য আচার্যরা বুদ্ধি করে এমন একটি উদাহরণ দিয়েছেন যেটা মানুষের পক্ষে গ্রহণ করা এবং সেটিকে সেটিকে ফলো করা খুব সোজা হবে এবং এটা দ্বারা সে বুঝতে পারছে যে কিভাবে তাকে ওই রকম স্ত্রীর মতো সর্বদাই সমস্ত কর্তব্যকর্মে যুক্ত থেকেও মন রাখতে হবে কৃষ্ণের প্রতি অর্থাৎ আমাদের অন্তর হচ্ছে আত্মা বাইরে হচ্ছে দেহ এই দেহটা বিজাতীয় সেই জন্য দেহ দিয়ে আমাদের দেহের সম্পর্কে যে সমস্ত সেবা সেইগুলো করতে হবে স্ত্রীলোক যেরকম স্বামীর সেবা করছিল কিন্তু যেমন সে স্বামীর প্রতি আসক্ত নয় সেরু দেহে দেহ দিয়ে যে কাজগুলো আমরা করব সেগুলির প্রতি আমাদের আসক্তি রাখা চলবে না সে আসক্ত ছিল মন দিয়ে তার প্রেমিকের প্রতি তেমনি আমাদের আত্মা নিত্য দাস সে আত্মার তার মাধ্যমে আর সেই জন্য অন্তরে আমরা আত্মা দিয়ে বা আমাদের সব কিছু অন্তরে আমরা কৃষ্ণ সেবাতে চিন কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ সেবাতে আমরা যুক্ত করব এইভাবে আমরা বাইরে জাগতিক সেবা কার্য বা জাগতিক সে সম্পর্ক জাগতিক সমস্ত কর্তব্য পালন করলেও অন্তরে আমি কৃষ্ণ সেবা করবো যেমন রঘুনাথ দাস গোসেন মহাপুর বলছিলেন যে অন্তরে বৈরাগ্য করো বাইরের লোকাচার তো এইভাবে আমরা অন্তরে কৃষ্ণ স্মরণ করতে করতে বাইরে আমাদের সমস্ত জাগতিক কর্তব্য সম্পাদন করব এখানে নৈতিকতা অনৈতিকতার কোনো দ্বন্দ্ব বোঝানো হয়নি বা কৃষ্ণ তার লীলাকালীন তার যে অন্তরঙ্গা শক্তিদেরকে তিনি তার পরস্ত্রী করে দিয়েছিলেন এবং যেহেতু শ্রীকৃষ্ণ আরও আরন করেছেন এইভাবে এখানে সেই কথা বলা হয়নি এখানে বোঝানো হচ্ছে যে কীভাবে আমাদের সুনিপুণভাবে কাজটা করতে হবে কোনো কাজে ইনভলভ হওয়া মানেই যে তার প্রতি আসক্ত হওয়া তা নয় অনেকে মনে করতে পারে যে আমরা কীভাবে এই অনেকে তো আমরা ইম্পর্টেন্ট কাজ করি কেউ একটা ট্রেনের ড্রাইভার কে বাস চালাচ্ছে সেই অবস্থায় সে যদি সেই কাজ করতে যদি কৃষ্ণর কথা ভাবে তাহলে চালাবে কী করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো এখানে সেইটা বলা হয়নি কৃষ্ণ কোনো অবাস্তব কথা বলে না এখানে বাস চালাতে চালাতে সে সুই বা প্লেন চালাতে চালাতে সে কৃষ্ণর কথা ভাবে এরকম নয় ওভারঅল সে জানবে যে আমার দেহটা কৃষ্ণের আমার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সেবা করা আর কোনো কাজই আমার কর্তব্য নয় কিন্তু যেহেতু আমি জড়ো দেহের মধ্যে আছি ওই স্ত্রীলোক যেমন ভাবছে যেহেতু আমি বিবাহিত স্বামী স্বামীর সেবা করা উচিত তাই করে দিই কিন্তু তার প্রতি জনদেহ ধারণ করেছি এখন এই দেহ দিয়ে আমার দেহকে টিকিয়ে রাখতে গেলে আহার নিদ্রায় সমস্ত দরকার সেই সাধন জোটানোর জন্য বর্ণ এবং আশ্রম অনুসারে আমাকে কিছু না কিছু চয়েস করে সেই অনুসারে জীবিকা সম্পাদন করতে হবে তাই আমি যা কিছু করছি অ্যাকচুয়ালি দেহকে রাখার জন্য আর এই দেহ দিয়ে চব্বিশ ঘন্টা আমি কৃষ্ণ সেবাই করবো তারপর এই অর্থ বা এই যে শ্রমের ফল এটিও সেবায় ব্যয় করব ফলে এইরকম চিন্তাভাবনা নিয়ে সে যদি কাজের কথা ভেবেই কাজ করে তাহলেও সেটা কৃষ্ণ চিন্তাই হয় এটাই তিনি বলছেন সেই জন্য প্রভাত এখানে আরও বলছেন আধুনিক মানুষ চাঁদে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করে চলেছে কিন্তু তার পারমার্থিক উন্নতির জন্য সে কোনো রকম চেষ্টাই করেনি পঞ্চাশ ষাট বছরের অল্প আয়ু নিয়ে আমরা এখানে এসেছি তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে স্মরণ করার জন্য এই সময়টি পুরোপুরিভাবে ভগবভক্তির অনুশীলন করা এখানে তিনি বলছেন যে মানুষ অল্প একটু সময়ে পঞ্চাশ ষাট বছর সময় নিয়ে আসছে কারণ প্রথম দশ বিশ বছর তো আমাদের বড় হতেই বুদ্ধি পেতেই লেগে যায় তো এইটুকু সময় যদি যে কাজটা করলে আমরা জড়ো যখন মুক্ত হবো সেইটাতে আমি অনাগ্রহী সেই ক্ষেত্রে আমি বলছি সময় নেই বা আমার সামর্থ্য নেই অথচ এমন একটা কাজ চন্দ্র অভিযান করা যেটা সাকসেসফুল হলেও আমাদের জীবনে তার কোনো প্রভাব নেই কিন্তু জড়ো অহংকারবশত আমরা সেইটা করে ভাবছি এটা আমার জীবনের উদ্দেশ্য এইরকম কঠিন কঠিন কাজ করছি যেটা অনর্থক অপ্রয়োজনীয় অথচ যেটা পরম প্রয়োজনীয় কাজ সেটা আমরা করছি না সেই জন্য আমাদের উচিত কৃষ্ণ সেবাতে যত দ্রুত সম্ভব তত যুক্ত আমাদের হাতের সময় অনেক কম এর পদ্ধতি হিসেবে এরপর তিনি শ্রীমদ্ ভাগবতমের নবদা ভক্তির কথা বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদশ্রবনম অর্চনম মন্দনম দর্শন সক্ষম আত্মনিবেদনম শ্রবণ কীর্তন থেকে যা শুরু হয় শেষ হচ্ছে আত্মনিবেদনে তথাপি যদি কোনো মানুষ বলে যে আমাদের পক্ষে এই এইরকমভাবে এত কিছু করা সম্ভব নয় আমাদের মন যায় না এই মনে মনে কৃষ্ণকে স্মরণ করা বা কৃষ্ণের জন্য সমস্ত ফল অর্পণ করা আবার বাইরে লোকাচার করা এটা আমাদের দ্বারা হচ্ছে না কারণ অজ্ঞানতাবশত সে দেহের দ্বারা আবিষ্ট হয়ে গেছে এবং নিজেকে দেহ বলে মনে হচ্ছে ফলে এই কাজটা করতে স্বতঃস্ফূর্তভাবে তার ভিতর থেকে রকম মানে আবেগ আসছে না তাহলে কি করা উচিত সেই প্রসঙ্গে এখানে ভগবান বলছেন যে অভ্যাস যোগে যোগে যোগ যুক্ত এন চেতসা নান্যগামী যে ব্যক্তি মনকে অন্য কোনো দিকে যেতে দেয় না অভ্যাসবশত এই কাজে লাগিয়ে রাখে সে অবশ্যই ভগবান বলছেন আমাকে পায় এই প্রসঙ্গে প্রভুপাত আরও বলছেন মনের কাজই হচ্ছে সর্বদা এখানে ওখানে ঘুরে বেড়ানো তাই অভ্যাস করতে হবে মনকে একাগ্র করে ভগবান শ্রীকৃষ্ণের নাম ও রূপে নিবদ্ধ করতে মন স্বভাবতেই চঞ্চল কিন্তু শ্রীকৃষ্ণের নামের শব্দতরঙ্গে একে স্থির করা যায় অর্থাৎ এটা অস্বাভাবিক কিছু না কষ্টকর হতে পারে মানুষ বলতে পারে যে চট করে আমার মন স্বাভাবিকভাবে হচ্ছে না কিন্তু করা যায় এবং তিনি আগেই উদাহরণ দিচ্ছেন চন্দ্র অভিযানের মতো এক এক মানুষ এক এক ধরনের বড় বড় কাজ করে থাকে তাহলে এইটুকু কাজ তো তার করা উচিত না করলে সে আবার পশুজনী প্রাপ্ত হবে সুতরাং তার নিজের জন্যই তার মনকে যদি স্বাভাবিকভাবে না হয় প্র্যাকটিস করে করে এই কাজে যুক্ত করতে পারে এবং অবশ্যই তিনি এটাও বলছেন যে এটা কোনো কোনো পার্টিকুলার গ্রুপের মানুষের জন্য নয় যে কেবল ব্রাহ্মণরাই করবে বড়লোকরাই করবে তা নয় এটা চতুর্বর্ণে যে কেউ চতুর ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থী সন্ন্যাসী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ জবন যে কেউ কারণ প্রত্যেকেই পটেন্সিয়ালি কৃষ্ণভক্ত প্রতিটা জীবই তার অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন আত্মা কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়েছেন ফলে ওই দেহের প্রভাব থেকে মুক্ত হলে প্রত্যেকেই কৃষ্ণের নিত্য দাস তাহলে প্রত্যেকের মধ্যেই ভগবদ্গীতা গ্রহণ করার একটা ক্ষমতা রয়েছে সেটা আমরা শরীরের দিক দিয়ে বিচার করলে সেটা বুঝতে পারি না যেমন সব রকমের কাঠের মধ্যে দাহিকা শক্তি আছে কিন্তু কোনো কাঠ যদি দীর্ঘকাল জলে ফেলা থাকে ভিজে থাকে তাহলে তাকে আগুন দিলে জ্বলবে না কিন্তু তার মানে এই নয় যে ওই কাঠের মধ্যে দাহিকা শক্তি নেই সেটি কিছু দিনের জন্য তার মধ্যে জলে ভিজে আছে বলে সেটি সেই শক্তি প্রকাশ পাচ্ছে না ঠিক সেই রকম আমরা শরীরের দ্বারা প্রভাবিত হয়ে থাকলে সেই শরীরের সেই প্রভাবে সে আমাদের আমাদের মধ্যেকার সেই যে শক্তিটা কৃষ্ণভক্তি সেটা আমাদের প্রকাশ পায় না অজ্ঞানতার প্রভাবে কিন্তু শুদ্ধ ভক্ত সঙ্গের দ্বারা ক্রমে ক্রমে আমরা কিন্তু সেই স্তরটা লাভ করতে পারি গীতা অনুশীলনের দ্বারা ঠিক যেমন ওই কাঠটাকে সঠিকভাবে যদি রোদে শুকানো হয় অনেক দিন শুকালে পরে তার ভিতর থেকে জল সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে তারপর সেটিতেও কিন্তু আগুন ধরানো যাবে কি। কিছুটা শুকানোর পর ভিজা অবস্থাতেও অনেকগুলি শুকনো কার্ড যখন জ্বালানো হবে তার মধ্যে তাকে দিয়ে দিলেও কিন্তু সে সেখানেই শুকিয়ে জ্বলে যাবে এইভাবে সাধু সঙ্গের মাধ্যমে শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবদ্গীতা গ্রহণ করে কিন্তু যে কেউ ভগবানকে প্রাপ্ত হতে পারে এখন তিনি বলছেন শূদ্র স্ত্রী জবন অন্ত যে কেউ সে শিক্ষিত হোক মূর্খ হোক তাতে কিছু যায় আসে না এবং এরপর ভগবদ্গীতার মাহাত্মের কথা বলছেন পরপর কতগুলি শ্লোকের মাধ্যমে প্রথম শ্লোকেই শিলপপ্রভাত বলছেন গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেত যে যে ব্যক্তি এই ভগবদ্গীতার শাস্ত্র পাঠ করেন তার কি লাভ হয় না ভয় আর উদ্বেগ থেকে সে মুক্তি লাভ করে এই জড়জগতে প্রত্যেকটি ব্যক্তি দুটো জিনিসে ভোগ কষ্ট ভোগ করে ঝামেলায় থাকে টেনশনে থাকে একটা হচ্ছে ভয় যে আমি যা কিছু একসঙ্গে করেছি যা কিছু আমি অর্জন করেছি এটাও থাকবে না চলে যাবে এই জন্য সব কিছু সে তালা দিয়েও চব্বিশ ঘন্টা ভয় পেতে থাকে কখন চুরি হয়ে যাবে আর একটা উদ্বেগ যে আমার আরও কিছু পাওয়ার আছে সেইগুলো আমি কী করে পাবো এইটা থেকে সে মুক্ত হয় ফলে সে প্রকৃত শান্তি লাভ করে পরেশলোকে বলছেন গীতা শীলস্ব প্রাণায়াম পরস্যচ নৈবসন্তি হি পাপানি আনি পুনর্জন্ম কৃতা আনিচ যে ব্যক্তি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভগবত গীতা অধ্যয়ন করেন তো সেই ব্যক্তি পূর্বজন্মের কৃত সমস্ত পাপ থেকে মুক্ত হন কিন্তু সেটা খালি কথার কথা বা নিয়ম অনুসারে একটা গীতা পাঠ করে নিলাম এটা নয় মনোযোগ সহকারে পাঠ করতে হবে শ্রদ্ধা সহকারে অর্থাৎ ভগবদ গীতা যা বলছে সেটিকে পাঠ করে উপলব্ধি করতে হবে এবং সেটি হৃদয়ঙ্গম করতে হবে এইভাবে অর্জুনের মতো করে যখন সেটিকে আমরা গ্রহণ করব তো কি হচ্ছে না পূর্বজন্মের সমস্ত পাপের ফল থেকে আমরা মুক্ত হব সেই প্রসঙ্গে শিলপপ্রভাত ভগবানের নিজের যে ঘোষণা সেটিও বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মা একম শরণম ব্রজ অহংত আসর্ব পাপম শ্রী স্বামী মা শোক করো না আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো এইভাবে ভগবদ্গীতা পাঠের জন্য আমরা অনুপ্রাণিত হতে পারি এরপরে শ্লোকে আরও বলছেন মলিনে মোচনং পুংসং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মল স্নানং যেভাবে প্রত্যেক দিন স্নানের দ্বারা জলের দ্বারা স্নানে আমাদের দেহের মল দূর হয়ে যায় সেই রকম ভগবদ্গীতা পাঠ করলে পরে জড় জীবনের যত মলিনতা সব দূর হয় তাহলে এখান থেকে আমরা ভয় থেকে উদ্বেগ থেকে মুক্ত হই পূর্বজন্মের পাপের ফল থেকে মুক্ত হই জরজগতের সম্পূর্ণ মলিনতা থেকে মুক্ত হই এবং তারপরে শ্লোকে বলা হচ্ছে গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্রবিস্তরই ইয়া স্বয়ং পদ্মনা অবশ্য মুখ বিনিশ্রিতা যে যেহেতু স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভর মুখ থেকে বিনিশ্রিত হচ্ছে সুতরাং এইটা পাঠ করার পর আরও বিভিন্ন শাস্ত্র পড়ার কি প্রয়োজন ভগবান যা যেটা আমাদেরকে দিচ্ছেন সেটা জিস্ট তার উপরে আর কোনো শাস্ত্র হয় না এটা পাঠ করলে সমস্ত শাস্ত্র পাঠের যা কিছু নির্যাস সব আমাদের সহজেই লাভ হয়ে যায় কারণ ভগবান দিচ্ছেন একই কথা পরের শ্লোকেও বলছেন ভাৰতসৰস বিষ্ণুভক্তি নিশিত গীত গংগতংকিৎ পুনৰ্জন্ম ন বিে এখানে বলছেন গীতা গঙ্গা গীতা যেন গঙ্গা জলের মতো যা পান করলে পুনর্জন্ম হয় না আমরা জানি যে গঙ্গা দেবী তিনি বিষ্ণুপতি ভগবান বিষ্ণু চরণ থেকে যেহেতু তিনি উৎপন্ন হয়েছেন তাই তাকে স্পর্শ করলে তাতে দেহত্যাগ করলে পরে তো সেই গঙ্গা জল পান করলে মৃত্যুর সময় সে ধামে গমন করে তো ভগবানের চরণ থেকে উৎপন্ন গঙ্গা যদি এই শক্তি থাকে তাহলে বিষ্ণু বক্ত্রাদ তার মুখ থেকে যে গীতা উৎপন্ন হচ্ছে সেই গীতা পান করলে অর্থাৎ তা শ্রবণ করে হৃদঙ্গম করলে তো অবশ্যই আমরা পুনর্জন্ম থেকে রক্ষা পাবো এবং এরপর সেই বিখ্যাত শ্লোকটি বলছেন প্রভুপাদ যে উপনিষদ গাব দব্দা গোপাল নন্দন পার্থ বৎসুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ যে সমস্ত উপনিষদগুলি যে গাভীর মতো একটি গাভীকে মানুষ প্রতিপালন করে যদিও গাভীর সব কিছু সমস্ত কিছু গোবর থেকে শুরু করে সব কিছু পবিত্র তথাপি দুগ্ধের জন্যই মানুষ তাকে প্রতিপালন করে ঠিক সেই রকম সমগ্র উপনিষদে নানাবিধ জ্ঞানের কথা আছে কিন্তু তার আসল কথা হচ্ছে ভক্তি সেই সমস্ত উপনিষদের নির্যাস বার করে আমাদেরকে দেওয়া হচ্ছে গীতা মৃত দুগ্ধ এই অমৃত দুগ্ধ কিন্তু সেটি আমরা নিজের বুদ্ধিতে পেতে পারি না একমাত্র ভগবানই আমাদেরকে এই যা দিতে পারেন ঠিক যেমন দুগ্ধা গোপাল নন্দন একমাত্র জন্য দোগ্ধা এটা দহন করে আমাদের দেয় ঠিক সেই রকম ভগবান এখানে সমগ্র শাস্ত্রে নির্যাস করে দিচ্ছেন এবং কাকে পার্থ সুধীর ভোক্তা পার্থ এখানে হচ্ছে বৎস অর্জুন হচ্ছে বৎস বা বাছুরের মতো যাকে উদ্দেশ্য করে এই জ্ঞানটি দেওয়া হচ্ছে তা আমরা যদি অর্জুনের মতো মনোভাব নিয়ে যদি ভগবানের কাছে এই গীতা মৃত দুগ্ধ লাভের জন্য প্রার্থনা করি তাহলেই একমাত্র আমাদের উদ্দেশ্যে ভগবান এই জ্ঞান আমাদেরকে দেবেন আমরা সেটা গ্রহণ করতে পারব এবং সবশেষে তিনি শ্রীপাদ শঙ্করাচার্য রচিত এই শ্লোকটি বলছেন একম শাস্ত্র দেবকী পুত্র গীতম এক দেব দেব পুত্র এ একমন্ত্রস্য নামায় নি কর্মপ্যেক্য দেবশ্ব সে বা তিনি বলছেন যে একটাই শাস্ত্র হোক সেটা হচ্ছে দেবকী পুত্র গীত সেই পরমেশ্বর ভগবানের মুখ থেকে যে গীত বেরিয়েছে গান সেটি ভগবদ্গীতা সেটা আমাদের একমাত্র শাস্ত্র কারণ ভগবান যখন কথা বলেন গদ্য আকারে তখনও সেটা গান হয়ে যায় শ্রী ব্রহ্মসঙ্গীতে বলছেন কথা গানম নাট্যম গমনম যে সেখানে গোলক যে ভগবান এবং জীবতত্ত্ব তারা যেমন কিছু কথা বলতে যায় সে কথা গান হয়ে যায় তিনি চলতে গেলে তার চলাটা নিত্য হয়ে যায় তো এটা স্বাভাবিকভাবে ভগবানের মুখের গান তাই সেটা হচ্ছে ভগবদ গীতা তো সেটি আমাদের একমাত্র শাস্ত্র হোক আর একটাই নাম হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম আর একটাই আমাদের কর্তব্যকর্ম সেটা হচ্ছে তারই সেবা এবং সেই নামই তিনি বলেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে শিলোপ্রভা তার মুখবন্ধ শেষ করছে তো এই মুখবন্ধ একটা বিস্তৃত অংশ এই মুখবন্ধের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত বহু দিন ধরে পুঙ্খানুপুঙ্খভাবেই মুখবন্ধ পাঠ করা কিন্তু আমরা যেহেতু ভক্তিশাস্ত্রী কোর্সের মধ্যে আলোচনা করছি আমাদের যেহেতু টাইম লিমিটেড সেই জন্য আমরা একটি ক্লাসের মধ্যে এর মূল থিম বা ভাব নিয়ে আলোচনা করলাম যেহেতু ভক্তরা পড়তে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ পাতা ব্যাপী প্রথম পৃষ্ঠাগুলো পড়ে আসার পর পরেরগুলো পড়ার সময় শুরুগুলো মনে থাকে না সেই থিমটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই মুখবন্ধের কী কী অংশ আমাদের আলোচ্য এবং সেখানে কি কি রয়েছে সেটাকে মনে রেখে রেখে পাঠ করে এটাকে গ্রহণ করতে হবে তবে ভগবদ্গীতা আমরা উপলব্ধি করব এরপর আমরা পরের দিন থেকে ভক্তি শাস্ত্রীর অ্যাকচুয়াল যে তৃতীয় মডিউল ভগবদ গীতার প্রথম অংশ যাকে বলে কর্ম ছোটক বা কর্ম অংশ নিয়ে আলোচনা করব প্রথম ছটা চ্যাপ্টার নিয়ে এবং সেইখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কয়েকটা কয়েকটা করে শ্লোক নিয়ে যেরকম যেরকম থিম রয়েছে কখনও কোনো কোনো জায়গাতে হয়তো অনেকগুলি শ্লোক আমরা একসঙ্গে আলোচনা করব। আবার কোন কোনো ক্লাসে দু তিনটি শ্লোক ভগবান যেগুলি যেরকম গুরুত্ব অনুসারে বলেছেন বা তাকে প্রশ্ন করা হয়েছে সেই অনুসারে থিম অনুসারে আমরা আলোচনা করবো এবং সেগুলির মাধ্যমে ভগবদ্গীতার প্রত্যেক চ্যাপ্টারে প্রত্যেক থিমের একটা সম্যক ধারণা লাভের চেষ্টা করব পরের দিন থেকে আমরা শুরু করবো ভগবদ্গীতা যথাযথর প্রথম অধ্যায় থেকে হরে কৃষ্ণ